জি তুমি তো ধরো আসছো সৌদি আরব আজকে কতদিন হইছে এক মাস হইছে এক মাস জি তুমি বাড়িতে আসলা এক মাস আসছে রুমে আসলা কতদিন রুমে 10 দিন 10 দিন জি এবার এখানে আজকে কাজ করতেছ আনুমানিক কতদিন 20 দিন হবে তোমার অনুভূতি দেখি তোমার লাগতেছে কেমন যে এখানে কাজ করতেছ তোমার মানে তুমি যে কাজটা করো তোমার কেমন লাগতেছে এই কাজটা ভালো লাগতেছে আচ্ছা তুমি আসছো বাড়ি থেকে মানুষ আছে না যে বোন আব্বু এদেরকে ছাড়িয়ে তুমি তোমার তো আম্মু নাই জি না আমার আম্মু নাই ছোট থাকতে মারা গেছে বলছি জি অনেক ছোট থাকতে আমার আম্মু মারা গেছে ও তো এই যে তুমি আসছো তোমার আব্বুরে তোমার বোনের ছাড়িয়ে বাইরে তোমার খারাপ লাগে না মানে খারাপ লাগে হালকা হালকা লাগে কিন্তু এখন দেশের মানুষ আছেন না সেই জন্য মানে খারাপ লাগতেছে না ও আর কি আমরা যারা একসাথে দেশের মানুষ কাজ করার জন্য ভালো লাগে ভালো লাগে দেশের কথা মনে পড়ে না তেমন তেমন একটা মনে পড়ে না কারণ আপনারা আছেন এই জন্য মানে বেশি মনে পড়ে না যখন মনে করেন যখন থাকতো চায়নার লোক থাকতো কেড়ে মেরে করে মারতো কথাও বুঝতাম না বুঝতেন তো দেশে ভালো ছিল মনে করেন অন্যান্য জ্বর থাকলে আর কি কষ্ট হইতো তবে এইখানে মানে এই বাংলাদেশিরা থাকার কারণে ভালো লাগতেছে হ্যাঁ বাংলাদেশিরা থাকার কারণে ভালো লাগতেছে ও আচ্ছা তো এই যে তুমি কাজ বাস করো তুমি থাকো কই এই জেনা আছে যার আন্ডারে আছে উনি বাসা দিছে ও কোম্পানি ই দেবে স্যালারি দেবে কবে তোমার এই 3 মাস পরে স্যালারি দিবে এখন খাওয়া দাওয়া কেমন এখন খাওয়া দাওয়া কোম্পানি দিচ্ছে 300 টাকা করে কোম্পানি দিচ্ছে মাসে এই খাওয়া দাওয়া করে ওই টাকা দিয়ে মোটামুটি চলতেছে হ্যাঁ ওই টাকা দিয়ে মোটামুটি চলতেছে আপনি কাজটা শিখতে আসো নাকি জি শিখতেছি না এরকম এই যে আসছো ধরো হেল্পারে কাজই করবা জি না কাজ শিখতেছি ওই যে আমার আশিক ভাই দেখাই দিতেছে কাজ শিখতেছি মানে কাজ শেখার মন আছে তোমার যে আমি কাজ শিক্ষা আছে না মানুষ যে তুমি হেল্পারে আসছো তুমি আগামীতে কি করতে চাইতেছো এই যে মনে করো বাড়ি ঘরের অবস্থা মানে ভালো না এখানে আসছি যখন মনে করেন এখন হেল্পারে কাজ করতেছি আপনারা যখন শিখিয়ে দেন তাহলে মনে করো ভালো একটা কাজ শিখলে ভালো একটা বেতন পাবো বাড়ি ঘর বানাবো বাড়ি ঘরের তো মনে করো অবস্থা ভালো না তুমি বিয়ে করছো জি না বিয়ে করিনি আচ্ছা তো এখন চাইতেছো যে কাজ বাস শিক্ষা মোটামুটি টাকা পয়সা ইনকাম করতে জি জি মোটামুটি টাকা পয়সা তুমি বিদেশে আসার আগে তোমার অনেকে বলে না যে বিদেশে যাইও না ভালো না তাই সেই অনেক কিছু এটা তো বলছে মানছে বলছে অনেকজনে বলছে যে ভালো না যাস না যে বলতেছে যে অনেক কষ্ট মানে রোদ খাইতে হবে মেলা কষ্ট কইছে আগে আমি কিছু কষ্ট তো করতেই হবে কারণ দুজন পরিচিত হইতে হয় তাহলে তো কষ্ট করতেই হবে তুমি এই যে মানুষে বলছে যে কষ্ট আছে রোদরে কাজ করতে হয় অনেক সমস্যা তোমার এখানে আসার পর তোমার কি মনে হইতেছে এখন আসার পরে মানে মোটামুটি ভালো লাগতেছে ও আচ্ছা মানে না ভালো লাগতেছে যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এই হইছে আসলে আমাদের দেশের থেকে একজন মানুষ নতুন আসছে সৌদি আরবে আসার পরে কাজ করতেছে 3 মাস পরে বেতন পাবে বা 2 মাস পরে বেতন পাবে তো আমার মনে হয় কি যে নতুন কোনো মানুষ যখনই আসে বিদেশে তাকে আমার মনে হয় সকলেরই সাপোর্ট করা উচিত যদি সবাই মিলে সাপোর্ট করে তাহলে হয়তো একটা মানুষ একটা ভরসা থাকে যে আমি আগামী দিনে কিছু একটা করতে পারবো আর যখন নতুন আসে তখন যদি তাকে বেপরোয়াভাবে বিভিন্নভাবে মানুষ ইউজ করে বা তাকে দিয়ে বিভিন্ন কষ্টের কাজ করায় তখন কিন্তু মন ভেঙে যায় মনে চায় না যে আমি একটা কিছু করি বা কাজ করি তখন কিন্তু বারবার দেশের কথা মনে করিয়ে দেয় অনেক মানুষই আপনারা দেখবেন যে নতুন বিদেশে আসার পরে আবার সে 10 দিন 12 দিন বা 1 মাস পরে দেশে ফিরে যায় এর পেছনেও বেশ কিছু কারণ থাকে আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা সেই কারণগুলো বুঝতে পেরেছেন যাই হোক ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ